মেহমান আসাতে বউ শাশুড়ির মধ্যে চরম ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তারপরও মেহমানদের জন্য কি কি রান্না করেছি কে এসেছিল মাসের শেষে মেহমান আসলে কি পরিস্থিতির মুখোমুখি পড়তে হয় সব কিছু জানতে এবং দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি রিক্তা বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি রামিম ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ এ তো বেশ ভালোই আছি আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি ঘরের সব ফার্নিচার হচ্ছে মুছে নিব এটা তো প্রতিদিনই করা লাগে তো মাঝে মধ্যে একটু বেশি পরিষ্কার করা লাগে সব সময় তো আর ভিডিও করে দেখানো হয় না মাঝে মধ্যে ভিডিও করা হয় আজকেও ভিডিও করলাম যে চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছে ওইগুলো আমি ধুয়েও দিব মেহমান আসবে সেই উপলক্ষে আর একটু নোংরাও হয়েছে তো ওই ঘরের বিছানাটার চাদর আমি চেঞ্জ করে আর একটা চাদর পেতে নিয়েছি আর এখন হচ্ছে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে আর একটা পেতে নিচ্ছি আর ফার্নিচারগুলো মুছে নিব আমার হাজব্যান্ড হচ্ছে ভাই একাই আর দুইটা বোন আছে দুইটা বোনই হচ্ছে আমার হাজব্যান্ডের ছোট দুই বোনের মধ্যে যেটা বড় ওটা হচ্ছে ঢাকাতে থাকে তো ওই ননদের হাজব্যান্ড আসছে হচ্ছে গ্রামে নিজের বাড়িতে কিছু হচ্ছে ব্যক্তিগত কাজের কারণে তো আমরা যেহেতু একই জেলাতে থাকি মানে আমরা আমার বাবার বাড়ির লোকজন আমার হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন তারপরে আমার দুই ননদের সবই হচ্ছে কুষ্টা জেলাতেই বিয়ে হয়েছে তো বড় ননদার হচ্ছে চাকরির সূত্রে ঢাকাতে থাকে ওরা তো আর আসেনি ননদা একাই আসতে আমাদের এখানে হচ্ছে আসতে বলা হয়েছে তো বলেছে আজকে আসবো কি কালকে আসবো ওইভাবে শিওর করে বলিনি তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম শুক্রবারেতে একটু রান্না করা লাগে আর আজকে রান্না করে রাখি তাহলে তো সমস্যা নেই গরুর গোশ তো আর খাসির গোশ রান্না করে রাখবো এই দুইটা রান্না করতেই একটু বেশি সময় লাগে আমরাও খাবো আর রেখে দিব যখন আসবে তখন হচ্ছে তার আগ দিয়ে বাকি যে রান্নাগুলো আছে মানে নন্দায় আসা উপলক্ষে যে রান্নাগুলো করব ওইগুলো হচ্ছে পরে করে নিব এটা ভেবেই হচ্ছে আজকে রান্না শুরু করেছি শুক্রবারের দিনই আর মাসের শেষ যেহেতু হাতের অবস্থাও খুবই খারাপ আর এই গরুর গোশ খাসির গোশ তো যাই ছিল ওই জন্য তেমন একটা সমস্যা হয়নি আর বাকি কি কি হয়েছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি তো যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার কথাগুলা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন যদি ভালো লেগে থাকে আর প্লিজ আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন কেউ লাইক দিতে চান না আপনাদের একটা ছোট্ট লাইকে আমার এই চ্যানেলটা অনেক বড় হতে পারে আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে বিছানার চাদর দিয়ে তারপরে জামা কাপড় দিয়ে যেগুলো হচ্ছে ভিজানো হয়েছিল ওইগুলো হচ্ছে সব ধুয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে খাসির গোষ্ঠটাও রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে রেখেছি তারপরে যে গরুর গোশ এটাও চুলাই বসিয়ে দিব এই দুইটা গোশ হতেই কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় সবকিছু মশলা দিয়ে আমি হাতে আর মাখাই নিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংস রান্না করতে কি কী মশলা লাগে কিভাবে রান্না করতে হয় কম বেশি আমরা সবাই জানি এটা রেসিপি আকারে দেখানোর মতো কিছু নেই আমার যেহেতু রেসিপি চ্যানেলও না ব্লগ চ্যানেল যেহেতু একটু করে দেখানো হয় হে আর কি গরুর গোছটা হচ্ছে ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি কিছুক্ষণ হচ্ছে ফুটে যাওয়ার পরে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে একটু ফুটিয়ে হচ্ছে নামিয়ে রেখে দিব তারপরে বাকি যে রান্নাগুলো আছে ওই রান্নাগুলো করে নিব আর খরি চুলার হচ্ছে রান্না শেষে অনেক কিন্তু আগুন থাকে চুলা ওই আগুনে গরুর গরি বসিয়ে রেখে দিব তাহলে সুন্দর মতো সিদ্ধ হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর সাশ্রয়ী হয় অনেকটা আর মসুরের ডাল রান্না করব মাশকালার ডাল গরুর গোশের সাথে বা যে কোনো গোশের সাথে খেতে বেশি ভালো লাগে তবে মাশকালার ডালটা শেষ হয়ে গিয়েছে মসুরের ডাল একদম সিদ্ধ করে ঘেটে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি মানে ঝোল আর কি ডাল তো ঝোলই হবে আর ডালটা রান্না হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে কলা দিয়ে মাছ রান্না করব পিঁপে ভাজি করব তো ওইগুলোও হচ্ছে কেটে ধুয়ে সবই রেখে দিয়েছি পিঁয়াজ মরিচ কেটেছি মশলা ছিল না মশলা ব্লেন্ডার করে রেখে দিয়েছি আর ননদের হাজব্যান্ড যখন তখন আসতে পারে ওই জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখছি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আসলে তো পোলাও রান্না করা লাগবে আর পোলাও রান্না করার যেন কোনো ঝামেলা না থাকে রকম পোলাওটা রান্না করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারি ওই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর গরুর গোশ ওই যে ওইভাবে করে রেখে দিয়েছি পরে হচ্ছে আবার চুলার উপরে দিয়ে রাখবো আর হচ্ছে কলার তরকারি একদম কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে ওই যে মাছ ভেজে রেখেছিলাম মাছ দিয়ে রান্না করে নিব তারপরে পেঁপে ভাজিও করে নিয়েছি তারপরে সংসারে অন্যান্য যা কাজ ছিল সব হচ্ছে করে নিয়েছি গোসল নামাজ সব শেষ এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নিব কলার তরকারি তারপরে মসুরের ডাল পেঁপে ভাজি আর হচ্ছে খাসির গোস্ত গরুর গোস্ত রান্না বান্না শেষ করার পরে আমি যখন হচ্ছে কাজ কমপ্লিট করে গোসুলে ঢুকি তখন হচ্ছে আমার ননদ ফোন করেছিল যে আমার মোবাইলেই কিন্তু আমি যেহেতু গোসলে ছিলাম আমি টের পাইনি আমার শাশুড়ি ধরেছিল ফোন আমার ননদ আমার শাশুড়িকে বলেছিল যে আজকে সন্ধ্যায় যাবে যে শুধু হচ্ছে রাতের খাবার খেয়ে আবারও চলে আসবে কিন্তু আমার শাশুড়ি আমাকে আর বলিনি আমি যেহেতু গোসলে ছিলাম তো পরে আমি গোসল করে বের হয়ে আসার পরে আমাকে বলতে হয়তো ভুলে গিয়েছিল রান্না রান্নাবান্না যেহেতু ছিল অনেকটাই ওই জন্য আমি দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে তারপরে মাগরিপের নামাজার একটু আগে দেখছি আমার হচ্ছে নন্দায় চাচাতো ভাইকে সঙ্গে করে চলে আসতে আমার শাশুড়িকে যখন আমি জিজ্ঞাসা করছি যে গতকালকে আসার কথা ছিল তো এখনই আসছে তো আমার শাশুড়ি পরে বলছে না ফোন করে বলেছিল যে সন্ধ্যার দিকে আসবে তবে বলছি আমাকে তো বলেননি তো বলছে বলেছি তারপরে বলছে ও হ্যাঁ বলা হয়নি তোমাকে তো যাই হোক একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে যদিও রান্না বান্না মোটামুটি ছিল তারপরও আমার হচ্ছে আরও কিছু করার ইচ্ছা ছিল আমার নন্দাই হচ্ছে ঢাকা থেকে আসছিল বৃহস্পতিবার আর এই যে শুক্রবারের দিন তো সন্ধ্যার দিকে আমাদের এখানে আসছে আর শনিবারে আবার চলে যাবে রবিবারে যে অফিস করবে ওদের হচ্ছে পারিবারিক কোনো একটা সমস্যা ছিল মানে কাজ ছিল ওই জন্য এসেছিলো তো যাই হোক ভুল বোঝাবুঝি যাই হয়েছে ভুল হয়েছিল বলতে তো সমস্যা নাই এখন হচ্ছে যা যা রান্না করার দরকার আমি রান্না করে নিচ্ছি পোলা চাল ছিল আমার মায়ের বাড়ি থেকে পোলার চাল আমাকে দেওয়া হয় আমার আব্বা হচ্ছে পোলার ধান আবাদ করে এই আর কি এই সূত্রে চাল আমার ঘরে থাকেই আর ডিম ছিল না ডিম আবার হচ্ছে আমার ছেলেকে দিয়ে আনালাম এনে হচ্ছে ডিম ভোনা করলাম আর একটা বেগুন ছিল আমাদের গাছের বেগুন ওইটাই হচ্ছে ভাজি করেছি আর পোলাও রান্না করে নিয়েছি আর নাস্তা পানি তো একটু দিতে হবে মাগরি নামাজ পড়ে আসছে আমি হচ্ছে আপেল তারপরে পেয়ারা বিস্কুট চানাচুর এগুলাই ছিল এইগুলাই হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি আমার ইচ্ছা ছিল আরও কিছু রান্না করব। তবে সময়ের স্বল্পতা আর ভুল বোঝাবুঝির কারণে আমি আর সময় করে উঠতে পারিনি ওরা আসার পরে আমি ঝটপট করে এগুলো করার চেষ্টা করেছি আমি ভেবেছিলাম একটু রোস্ট করবো তো রোস্ট করতে গেলে কিন্তু অনেক কিছুর আয়োজন করতে হয় মুরগি ছিল না মুরগি আনানো তারপরে রোস্টের মশলা আনা তারপর দুধ লাগবে টক দই লাগবে বাদাম এগুলো হচ্ছে সব রেডি করতে হবে একটু হচ্ছে সময় সাপেক্ষর ব্যাপার যেহেতু হচ্ছে আমার নন্দায় থাকবে না শুধু হচ্ছে বলছে রাত্রের খাবার খেয়েই হচ্ছে চলে যাবে তো নাস্তা দিয়েছি তারপরে চা বানিয়েও দিয়েছি আর এই যে যা যা নিয়ে এসেছে সেগুলো বের করে নিচ্ছি দই মিষ্টি আর ছেলেদের জন্য চিপস এগুলো নিয়ে এসেছে তারপরে আমি এই যে যা যা রান্না করেছি সেগুলো টেবিলে সাজিয়ে এখন হচ্ছে খাবার দিব যেহেতু ওরা যখন খাবার খেতে বসবে আমি ভিডিও করতে পারবো না ওই জন্য একটু ভিডিও করে নিচ্ছি তো যা যা রান্না করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে করতে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব খাসির গোশত গরুর গোশ তো ডিম ভুনা তারপরে বাটা মাছ ভাজি করেছি তারপরে বেগুন ভাজি সালাদ তো আছে লেবু শশা এগুলা আর ওই যে ওই দই আর মিষ্টি যেটা নিয়ে এসেছিলো ওইগুলোও দিয়েছি আর সাথে আছে পোলাও ই হচ্ছে আয়োজন ভুল বোঝাবুঝির কারণে আর সময় স্বল্পতার জন্য মানে যা যা সম্ভব সেগুলো আয়োজন করেছি আর আপনাদের সাথে শেয়ারও করলাম এখন সবাই খাবার খেতে বসে যাবে আর আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম